ওয়েলকাম টু মাই চ্যানেল জোনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি আপনারা তো সবাই জানেন অনেকেই জানেন বা অনেকেই জানেন না সবাই বলতে আমি ভুল বলছি যে কিভাবে ওয়ালেট থেকে আপনাদের টাকা উত্তোলন করবেন সেক্ষেত্রে বাংলাদেশি যারা রয়েছেন একমাত্র অবলম্বন বলবো আমি বা একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে টোকেন টোকেন তৈরি করার মাধ্যমে আপনাদের ওয়ালেট থেকে টাকা উত্তোলন করতে হয় যেহেতু এটা আমাকে অনলাইনে দেখাতে হচ্ছে তো আমার মোবাইলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসছে তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে এগুলো দেখবেন যাই হোক আমি এখন একটা টোকেন তৈরি করব এবং আশা করি এটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে টোকেন তৈরি করতে হয় তো এর জন্য প্রথমে আপনাদের ওয়ালেট অ্যাকাউন্টটি লগ করতে হবে আমি ওয়ালেট অ্যাকাউন্টটি লগ করে ফেলেছি এখন আমি ভিউ অ্যাকাউন্ট হিস্টোরিতে গিয়ে দেখব যে এই ভদ্রলোকের বা এর অ্যাকাউন্টে কত টোটাল টাকা রয়েছে এর অ্যাকাউন্টে টোটাল টাকা রয়েছে দুশো ডলার অ্যাভেলেবেল ব্যালেন্স তো এটা আমি আজকের আনলিমিটেড টোকেন করবো এরপরে যে ব্যালেন্সটা থাকবে সেটা থেকে যাবে যেহেতু সামান্য অ্যামাউন্ট রয়েছে তো আপনারা চাইলে জাস্ট আনলিমিটেড না করেও যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ আমি আপনাদের আনলিমিটেড টোকেনটা করার সাজেশন দিব না কেন আমি আনলিমিটেড করার সাজেশন দিব না কারণ অনেক সময় ভুলবশত আপনারা প্রোডাক্ট অনেকগুলো সিলেক্ট করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে যদি ভুলবশত অনেকগুলো প্রোডাক্ট আপনারা সিলেক্ট করে ফেলেন তো ওয়ালেটে যদি বেশি পরিমাণ টাকা থেকে যায় সেটা কিন্তু আর পাবেন না আপনারা মানে এক্সট্রা রয়ে যায় কেউ আপনাদের টাকা রিটার্ন নাও করতে পারে তো দুইশো ডলার রয়েছে এটার আমি এখন টোকেন করব তো টোকেন করার জন্য যেটি করতে হবে এখানে দেখুন সাইন আপ টোকেন যে অপশনটি রয়েছে সাইন আপ টোকেনে যেতে হবে তো আমি এখন সাইন আপ টোকেনে যাচ্ছি সাইন আপ টোকেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার নেট একটু স্লো রয়েছে তাই আসতে একটু দেরি হচ্ছে আপনাদের যদি নেট ফাস্টার হয় সেক্ষেত্রে আসবে খুব দ্রুত আর যদি মনে করেন যে একটু স্লো রয়েছে হয়তো আসতে একটু সময় লাগবে পেস্টটি কিন্তু আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন তো অলরেডি আমার এসে গিয়েছে এখন আমি একটা সাইন আপ টোকেন করবো তো এখানে অলরেডি উনি একটা টোকেন করেছিল দেখতে পাচ্ছেন যেটা কিন্তু অলরেডি মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন এক্সপায়ার লেখা এসেছে এই যে এক্সপায়ার লেখা এসেছে কারণ একটা টোকেন তৈরি করার পর সেটার মেয়াদ পনেরো দিনের মতো থাকে পনেরো দিনের মধ্যে যদি আপনারা সেই টোকেনটি ব্যবহার না করেন সেক্ষেত্রে আর টোকেনে এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় আপনাকে নতুন করে আবার টোকেন তৈরি করতে হবে তো এখানে আমি এখন আনলিমিটেড দিয়ে দিচ্ছি তো আনলিমিটেড যেহেতু দিয়ে দিচ্ছি এখানে অ্যামাউন্ট লেখার কিন্তু একদমই প্রয়োজন নেই শুধুমাত্র টোকেনটা আমি কাকে দিব সেটা লেখার প্রয়োজন তো আমি টোকেনটা যাকে দিব আমি জাস্ট তার নামটাই লিখবো কারণ অনেক সময় দেখা যায় কোন টোকেনটা কে ব্যবহার করেছে সেটা আমরা ভুলে যাই বাট এখানে আমরা ডিটেলস দেখার মাধ্যমে কিন্তু বলতে পারবো এই টোকেনটা এই ব্যক্তি ইউজ করেছে বা এই ব্যক্তিকে আমি দিয়েছিলাম সেক্ষেত্রে আপনারা ওই ব্যক্তির পার্সোন নেম বা পার্সোনাল নাম লেখাই চেষ্টা করবেন তাহলে আর কখনো ভুল হবে না তো আমি এই ব্যক্তির নামটা লিখবো যাকে আমি এখন টোকেনটা দিব তো আমি অলরেডি টোকেন যাকে দিব তার নাম লিখে ফেলেছি এখন এখানে ক্রিয়েট আপনার এই এখানে ক্লিক করতে হবে তো যখন আমি এখানে ক্লিক করলাম দেখুন আমার টোকেনটা এখানে লেখা এসেছে টোকেন অ্যাডেড এবং আনলিমিটেড এখানে টোকেনটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং লেখা এসেছে আনলিমিটেড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টোকেন তৈরি করবেন আনলিমিটেড কিংবা লিমিটেড যাই হোক না কেন সেক্ষেত্রে যদি আমরা আপনারা আনলিমিটেড করেন সেখান এখানে টাকার প্রয়োজন হবে না লেখার আর যদি আপনারা লিমিটেড করেন সেক্ষেত্রে এখানে লেখার প্রয়োজন হবে তো এভাবে কিন্তু আপনাদের টোকেনটা তৈরি করতে হবে তো আপনাদের যদি মনে হয়ে থাকে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি মনে করেন না আপনাদের কোনো উপকারে আসেনি ডিসলাইক দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো যে কেউ আমাকে একজন ডিসলাইক দিয়েছে তার ভালো লেগেনি যাই হোক তারপরও তিনি আমার ভিডিওটি দেখেছে আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে কিন্তু আপনারা ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ব্যবসায়িক পার্টনারদের সাথে